নমস্কার বন্ধুরা, আগের ভিডিওটাতে আপনারা আধা কথা শুনেছিলেন, এরপরে বাকি অংশটা আমরা শুনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন হিরণ মিত্র স্যার। তো স্যার, আপনি ওই গণেশ আড়ুয়ের প্রসঙ্গটা যদি আমাদেরকে একটু ডিটেলসে বলেন। হ্যাঁ, গণেশ আলুয়ের প্রসঙ্গ যেটা বলছিলাম সেটা হচ্ছে, গণেশ আলুয়ের নিজেকে বিমূর্ত শিল্পী বলেন না, উনি বলেন যে উনি ল্যান্ডস্কেপ আর্টিস্ট। সেটা আলোচ্য বিষয়, বিতর্কের বিষয়। গণেশ আলুয়কে নিয়ে একটা বড় বই প্রকাশ দাস করেছিল, একটা সংকলন, তাতে বহু লোক লিখেছিল, তাতে আমারও একটা লেখা ছিল। এখানে আমি এই এই গণেশ আলুয় এবং আমার ছবি এটার তুলনা করছি না, তুলনা আলোচনায় যাচ্ছি না। আমি আমার দিকটাই বলছি শুধু। গণেশ আলুয় কি ভাবেন, কি বলেন, সেটা অন্য প্রসঙ্গ। দ্বিতীয়ত হচ্ছে বিমূর্ততা নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক আছে। বিমূর্ততা কিভাবে এসছে যে শিল্পে, সেটা নিয়ে অনেক ভাবে অনেক রকম ভাবে মত আছে। আমার একটা ধারণা, যখন থেকে রাইট ব্রাদার্সরা এরোপ্লেন আবিষ্কার করলো, মানুষ আকাশে উড়লো, মানুষ যখন থেকে গালিচার মতো করে পৃথিবীটাকে দেখতে পেলো, মানে ফিজিক্যালি আক্ষরিক অর্থে নিজের চোখ দিয়ে দেখতে পেলো, তখন থেকে এই যে ফর্মকে অন্যভাবে ব্যবহার করার একটা প্রবণতা তৈরি হয়। সেটা কান্দিনস্কি করেছে, তারপরে আমাদের মঞ্জেন, এরা করেছে যারা বিমূর্ততার চর্চা করেছে। কিন্তু এখানে আমার সঙ্গে একটা বড় তফাত হয়ে যায় বিশ্ব জুড়ে বিমূর্ততা অভ্যাসের মধ্যে, সেটা হচ্ছে বিমূর্ততা বলা হয়, বিশ্বাস করা হয় আর্ট অফ এলিমিনেশন। আর্ট অফ এলিমিনেশন মানে আমি একটা বস্তু আছে, বাস্তব একটা অবস্থা আছে, অবস্থা থেকে বিশ্লিষ্ট করে তাকে আস্তে আস্তে পরিশীলিত করে বা তাকে ছাঁকনি দিয়ে আমি তার নির্যাসটাকে বের করানোর চেষ্টা করছি, সেটাকে বলে আর্ট অফ এলিমিনেশন। আর আমার যে অভ্যাসটা সেটা হচ্ছে আর্ট অফ অ্যাডিং, অর্থাৎ আমার কাছে দৃশ্য একটা শূন্য জায়গায় সাদা ক্যানভাসে দৃশ্যের জন্ম হয় এবং দৃশ্যে আস্তে আস্তে সেখানে এসে আশ্রয় নেয় এবং আশ্রয় নিতে নিতে তার একটা রূপ তৈরি করে, যে রূপটা আপাত দিক থেকে বিমূর্ত রূপ। এবং যে গণেশ আলুয়ের উপরে যখন লেখা বইটা হয়, সেখানে আমার একটা জায়গা ছিল যেখানে আমি লিখেছিলাম এরকম কিছু কথা, সেটা হচ্ছে যে শিল্প গড়ে ওঠে ব্যক্তিকে ঘিরে, ব্যক্তি গড়ে ওঠে শিল্পকে ঘিরে, বিমূর্ততাই শেষ কথা নয়। আমি যেমন দীর্ঘ বছর ভারতের ও বিশ্বের নানা প্রান্তের পারফর্মার বা নাচিয়ে গাইডের সঙ্গে কাটিয়েছি, তাদের দৃশ্য ভাষা বোঝার চেষ্টা করেছি শুধুমাত্র তাদের এনার্জি পয়েন্টকে লক্ষ্য করে, বিমূর্ত আকার, তখন শুধু আকার নয় একটা পরিপ্রেক্ষিত। এই ভাবনা থেকে এই অবস্থান একটা পারফরমেন্স থেকে পারফর্মাররা সরে গেল, তাদের ছায়া পড়ে রইলো, তাদের ভঙ্গিটা পড়ে রইলো, সেই জায়গাটার জন্যই আমার ছবির আমার কাজে একটা তফাৎ ঘটে যায় অন্যদের থেকে, হয়তো আমার আমার ধারণা নেই। এবার অন্য দেশেও আমি যখন প্রদর্শনী করেছি, তারাও এই এইটাকে বোঝার চেষ্টা করেছে, তারা এটা নিয়ে লেখালেখির চেষ্টা করেছে। এবং জেরার্ড ইউরিগেরা বলে এক ফরাসি খুব বিখ্যাত একজন শিল্প সমালোচক ফরাসি দেশের, তিনি আমাকে নিয়ে একটা বইও লেখেন। তো ওরা এই বিষয়টাকে অন্যভাবে বুঝে বোঝার চেষ্টা করেছে, দেখার দেখার চেষ্টা করেছে। একবার ইউরিগেরা ফরাসি দেশের একটা প্রদর্শনীর উদ্বোধনে আমাকে নেমন্তন্ন করে, তো সেখানে আমি একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, ইউরিগেরা তখন এসে পৌঁছেননি। তখন আমি সেইখানকার যে যার যার প্রদর্শনী যে সেই জায়গাকার, তার সঙ্গে আলাপ করেছি। তো তিনি আবার ইউরিগেরার সঙ্গে আমার আলাপ করে দিচ্ছেন যে একজন ভারতবর্ষ থেকে, কলকাতা থেকে এক শিল্পী এসছে যে ভারতীয়দের মতো কাজ করে না, মানে তথাকথিত ভারতীয়দের মতো কাজ করে না, কারণ ফরাসি দেশে যারাই গেছেন তারা শেষ পর্যন্ত তন্ত্রে আশ্রয় নিয়েছেন, রাজা বা অন্যান্য কিছু, এরা তন্ত্রে আশ্রয় নিয়েছেন। এমনকি সুনীল দাস যখন ফরাসি দেশে বৃত্তি নিয়ে যান, ঘোড়া এঁকে যখন বৃত্তি পান,
এবং তিনি ওখানে গিয়ে দেখেন যে ঘোড়া ওলা অনেকদিন ধরে আসছে এবং ঘোড়া একে খুব একটা বিশেষ সুবিধে করা যাবে না। তখন উনি তন্ত্র আঁকতে শুরু করেন এবং তন্ত্র, এবং যেহেতু উনি কালীঘাটে ওনার বাড়ি ছিল আছে এবং কালীঘাটের একটা কালীঘাটের কালীর মধ্যে একটা তন্ত্র ব্যাপার আছে, সেটাকে উনি ব্যবহার করতে থাকেন। তো এই যে ভারতীয় সেজে ওঠা, ভারতীয় পোশাক পরা, এইটার আমি সবসময় বিরোধিতা করেছি। কারণ শিল্পের কোনো ভূগোল নেই, শিল্পের কোনো সীমানা নেই, এবং শিল্প বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গায়, বিনোদ বিহারীও বলতেন বিভিন্ন জায়গা থেকে আমরা আরোহণ করতে পারি, ভাবনা চিন্তার একটা আদান প্রদান হতে পারে। আলাদা করে ভারতীয় সাজার কিছু দরকার নেই, কিন্তু ভারতীয় আত্মা, ভারতীয় রাগ সঙ্গীত নিয়ে আমি কাজ করেছি, ভারতীয় নৃত্যকলা নিয়ে আমি দীর্ঘদিন চর্চা করেছি, কাজ করেছি, এখনো করে যাচ্ছি। আমার সঙ্গে একটি মন্ট্রিয়ালের একটি সংস্থার চুক্তিবদ্ধ হয়েছি আমি, যারা এই ভারতীয় নৃত্যকলা নিয়ে ওরা কাজ করছে মন্ট্রিয়ালে, এবং সেখানে আমি তা সেটার সহযোগী হিসেবে কাজ করব। তা আমি এই যে নৃত্যকলা নিয়ে কাজ করি বা এই পারফরমেন্সের সঙ্গে কাজ করি, এটা নানান রকম ফর্মে আমি এটাকে আঁকার চেষ্টা করি, ডকুমেন্টেশন করি, এবং সেই ডকুমেন্টেশনটার একটা ফল পয় আমার ছবি আঁকার ক্ষেত্রে, আমার ছবির ভাবনার ক্ষেত্রে। এবং আমার ছবির যেহেতু পারিপার্শ্বকে ঘিরে, মানুষজনকে ঘিরে, কিন্তু মানুষজন নেই, মানুষজনের ঘিরে ঘটছে, তাদের ভাবনা চিন্তা আত্মা সবকিছু এর মধ্যে সচল আছে, কিন্তু অন্যরকম ভাবে সেটার প্রতিক্রিয়া হয়। যেমন এই কোয়ারেন্টাইন যে লকডাউন পিরিয়ডের আমি 23 মার্চ থেকে কাজ শুরু করেছি, এই এইটার অন্তত পরিপ্রেক্ষিতে কাজ শুরু করেছি। সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ, বিভিন্ন কবি, সাহিত্যিক, গায়ক, গায়িকারা নানান তাদের কাজকর্ম প্রকাশ করছেন এই এই ফেসবুকের মাধ্যমে। আমি তাদের দ্বারা অনুপ্রাণিত হচ্ছি এবং তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ছবি আঁকছি এবং সেই ছবি আবার তাদেরকেই উৎসর্গ করছি। এইভাবে আমি একটা গত কয়েক মাস ধরে 150-200 ছবি এঁকেছি এবং প্রতিদিনই আমি দেখাচ্ছি তাদেরকে, এবং একটা দিন কাজ বন্ধ করলেই তারা খুব চিন্তিত হয়ে পড়ে আমার শরীর ঠিক আছে কিনা। মাঝে কদিন আমাদের এই আমফানের জন্যে বিঘ্নিত হয়েছিল, নেট ছিল না, ফোন ছিল না, আলো ছিল না, কিন্তু তাছাড়া দিন দশেকের একটা বিরতি ছিল, তারপরে আবার 1 জুন থেকে আবার শুরু হয়েছে নিয়মিত কাজ দেখানো। তো এই যে অন্যের, অপররা আমাকে তৈরি করছে, অপর দ্বারা আমি প্রভাবিত হচ্ছি, অনুপ্রাণিত হচ্ছি, কাজ করছি, এইটা আমার কাজের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ দিক। শিল্পীরা সবসময় নিজের এককভাবে ভাবে, শিল্পীরা নিজেদেরকে মনে করে শিল্পের মাস্টার, সে তার প্রভু, আর আমি মনে করি শিল্পের কাছে আমি তার দাস, শিল্প আমার কাছে প্রভু, আমি তার দাস। অতএব যেহেতু শিল্প আমাকে রচনা করছে, অন্যরা আমাকে রচনা করছে, আমার ভাবনা চিন্তার কখনো কমতি পড়ে না, ঘাটতি পড়ে না। এবং আমি অজস্র, আমি কবিদের সঙ্গে কাজ করি, সাহিত্যিকদের সঙ্গে কাজ করি, নাটককারদের সঙ্গে কাজ করি, চলচ্চিত্রকার, এমনকি যারা ভিডিও করছেন তারা, তাদের সঙ্গে আমি কাজ করছি এরকম। এবং আমার পরিধিটা মূলত খুব তরুণ তরুণীদের মধ্যে, 20-40 বয়সের মধ্যে যারা, তাদের সঙ্গে আমার ওঠা বসা বেশি, কারণ না তাতে আমি আমার মধ্যে তারুণ্যটা বেজে ওঠে। আমি যদিও 70-এর উপরে আমার বয়স, কিন্তু আমার তাতে কোনো অসুবিধা হয় না, এবং আমি বেশি স্বস্তি অনুভব করি এই তরুণ তরুণীদের মধ্যে আর কি। এইটুকু বলার। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো, একটা দারুণ বিষয় জানতে পারলাম। যদি আজকে আপনার এই সাক্ষাৎকার থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম, বিশেষ করে আপনার রং আবিষ্কার করা, রং তৈরি করা, তারপরে হচ্ছে যে ছবির ভাষা নিয়ে কথাবার্তা, এবং সমকালীন আপনি যে তরুণ বাচ্চা কাচ্চা ছেলেমেয়েদের থেকে ইন্সপায়ার হচ্ছে এবং রেগুলার বেসিসে কাজ করছেন, সেটাও একটা শিক্ষণীয় ব্যাপার। তো স্যার আপনার কাজের কাজের মধ্যেই থাকতে চাই, এই জন্য আমি কালকে আপনার একটা ইন্টারভিউ ইউটিউবে দেখছিলাম, সেখানে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু ছবি ছিল, সেই ছবিগুলো আমাকে খুব টান ছিল। মানে আমি নিজেও খুব অ্যাবস্ট্রাক্ট পছন্দ করি ফ্রম দ্য বিগিনিং, মানে একদম গোড়ায় জ্যাকসন পোলক খুব পছন্দ হতো, তারপরের দিকে যখন জার্মান আর্ট এক্সপ্রেশনিস্টদের দেখলাম তাদের কাজগুলো খুব ভালো লাগলো, জর্জ বাসলিস থেকে আরম্ভ করে অ্যানসন কিপার, তারপরে হচ্ছে আপনার অ্যান্টনি কাপিস, আরো প্রমুখ যারা আছে, মানে
খুব ভালো লাগে। তাপির সঙ্গে আবার একদিন তাপির যেখানে আমার লন্ডনে প্রদর্শনীতে উল্টো দিকে তাপির প্রদর্শনী হচ্ছিল আর আমার এইদিকে আমার প্রদর্শনী হচ্ছিল, দুবার এরকম ঘটনা ঘটে। এবং দর্শকরা যারা রয়্যাল আর্ট কলেজ থেকে যারা আসছেন মাস্টারমশাইরা ছাত্ররা, তারা এসে বলতেন তোমার কাজ তাপির থেকেও ভালো। আমি বললাম তাপি কোথায় আর আমি কোথায় আর কি, তো এরকম আর কি। তারপরে একজন দুজন ইয়ে রয়েছে সমকামী শিল্পী রয়েছেন কি ব্রাদার্স ওদেরকে বলে, তো তারা আমার প্রদর্শনীতে অনেক আমার প্রদর্শনী জর্জান গিলবার্ট, তারা আমার প্রদর্শনীতে এসে অনেকক্ষণ সময় কাটিয়েছেন, একবার অনেকক্ষণ সময় কাটিয়েছেন। তো আমার প্রদর্শনীতে একবার মাইক জ্যাগার এসেছিল রোলিং স্টোনের, তো সে এসছে। এবার আমার মেয়ে আবার এই সবের সঙ্গে ছবি তুলতে খুব বিরোধী, তাই বললাম যে এটা মাইক জ্যাগার এই ব্রাদার্স এদের এদের সঙ্গে ছবি তুলবো না, বলে না না একদম তোমার তোমার খ্যাতি এদের সঙ্গে মিলাতে পারবে না তুমি, তোমার তোমারটা তোমার ব্যাপার। এই ব্যাপারে খুব রেস্ট্রিক্টেড। আরেকটা ইন্টারেস্টিং অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে ঘটেছে, সেটা হচ্ছে যে ছবি আঁকা হতো ইউরোপের ছবি আঁকার যে ধরন সেটা হচ্ছে ভার্টিক্যাল হরাইজন্টাল, অর্থাৎ খাড়াই অবস্থায় ছবিটা আঁকা হয়। এই জ্যাকসন পোলক এসে ল্যাটিটিউড লংগিটিউড করে দিল ছবিটাকে, মেঝেতে বেশি ছবি আঁকা, আমি মেঝেতে বেশি ছবি আঁকি। এই ল্যাটিটিউড লংগিটিউডটা ছবির ক্ষেত্রে একবারে একটা টপসিটারবি হয়ে গেল, কারণ গ্র্যাভিটেশনাল পুল বলে একটা জিনিস আছে, মানে ছবির উপর দিক নিচের দিক বলে একটা জিনিস ছিল, কিন্তু এইটা একেবারে ভেঙে চুপচার হয়ে গেল যখন ছবিকে আমরা বিছিয়ে দিলাম মেঝেতে। বিছিয়ে যখন আঁকতে শুরু করলাম তখন ল্যাটিটিউড লংগিটিউড হয়ে গেল, তখন আর চারিদিক থেকে ঘিরে ঘিরে ছবিটা আঁকা হচ্ছে এবং মিউজিক নিয়ে কাজ হচ্ছে, মিউজিক্যাল সঙ্গে যেমন ক্লায়েন্ট করেছিল মানুষের গায়ে রং টং লাগিয়ে ক্যানভাসের উপরে বিছিয়ে দিয়েছিল। একটা মুভমেন্টও বটে, আর আমাদের কাজটা পুরোটাই গ্র্যাভিটি লেস আর কি, আমরা পুরোটাই ফ্লোট করি সমস্ত কিছুর মধ্যে ইমেজের মধ্যে দিয়ে। বড় বড় শিল্পীদের সমকক্ষ ছিলেন, এবং ঘটনা হচ্ছে যে কখনো দেশ থেকে আমাদের দেশে কলকাতা কিংবা আমাদের দেশের কোন শিল্পী বা কোন সমালোচক বা কোনো কেউ আপনাকে বলেছে যে আপনার কাজের মধ্যে দেশীয় প্রভাবটা সেভাবে পাওয়া যাচ্ছে না, এরকম কি কেউ বলেছিল? আর যদি বলে থাকে তাহলে তার প্রতিউত্তর আপনি কি দিয়েছেন? প্রথমত হচ্ছে যে হ্যাঁ, আমাকে বলা হয় যে বিদেশি প্রভাবের কথা বলা হয়, প্রতিউত্তর আমি দিয়েছি যে আমি তো মানে ভারতীয় আত্মা নিয়ে চিন্তা করি, আর আত্মার ওই রকম কোনো রূপ নেই। আত্মার রূপটা হচ্ছে তার যে প্রকাশ, সেই প্রকাশের মধ্যে তার আত্মার রূপ, সে যদি আত্মার সঙ্গে যুক্ত নিজেকে যুক্ত না করতে পারে তাহলে সেই আত্মাকেও বুঝে উঠতে পারবে না। এই আত্মার যে আমি সম্প্রতি একটা কাজ করছি, সম্প্রতি আমি একটি দলের সঙ্গে কাজ করছি যারা ভারতীয় দর্শন ভাষা নিয়ে চর্চা করছে, এবং তারা খুব পণ্ডিত লোক, তারা তারা আমাকে এই ব্যাপারে সাহায্য করছেন। এই এইটার যে থিওরিটিক্যাল অ্যানালিসিস আছে, থিওরিটিক্যাল বেস আছে আমার কাজের মধ্যে, যে ইন্ডিয়াননেসটা আছে থিওরিটিক্যালি সেটাকে ওরা প্রমাণ করার বা প্রকাশে আনার চেষ্টা করছে। এরকম একটা দল আমার সাথে কাজ করছে, এখন খুব তরুণ দল একটা কাজ করছে যারা দর্শনে খুবই দক্ষ, ভারতীয় দর্শন তাদের খুব চর্চার মধ্যে আছে, এবং সেটা তারা আমার ছবি ভাবে লোকেট করছে বা বোঝার চেষ্টা করছে, দেখার চেষ্টা করছে। স্যার, এখান থেকে একটা প্রশ্ন আপনাকে করছি, সেটা হচ্ছে যে কাজকে কতটা দেশীয় হতে হবে, এটা কি বাধ্যতামূলক যে একটা আর্টিস্টকে তার দেশীয় কাজ, তার কাজের মধ্যে দেশীয় প্রভাব? অনেকে বলে থাকেন রুটেড কাজ হতে হবে, তোর জন্ম যেখানে তোর জায়গা যেখানে সেই ধরনের কাজ ডেফিনেটলি থাকতে হবে, এর এই কথাটার ব্যাখ্যা আপনার কাছে কিরকম?
প্রথমত হচ্ছে দেশটা হচ্ছে একটা বানিয়ে তোলা রাজনৈতিক ভূগোল। কোন দেশের যে সীমানা, সেই সীমানাটা কিন্তু সেই দেশের মানুষের জন্য নয়, সেই দেশে যারা শাসক গোষ্ঠী, শাসক গোষ্ঠী চিরকাল পৃথিবীতে সব দেশের শাসক গোষ্ঠী জনগণ বিরোধী। আমাদের দেশের শাসকও জনগণ জনগণ বিরোধী, বিদেশের শাসকও জনগণ বিরোধী। জনগণের পক্ষে শাসক থাকে না, কিন্তু জনগণকে ভাওতা দিয়ে শাসক দেখায় যে সে জনদরদী এবং জনগণের পক্ষে আছে, এবং তার জন্য সে একটা ভূগোল তৈরি করে। আমাদের ভূগোলটা যেমন ব্রিটিশাররা তৈরি করে দিয়েছে, যে যার জন্য কাশ্মীরের সঙ্গে গণ্ডগোল, পাকিস্তানের সঙ্গে গণ্ডগোল, বাংলাদেশ পরে হয়েছে, এগুলো সমস্ত তৈরি করে দেওয়া কৃত্রিম একটা ভূগোল। এই ভূগোলের কোনো ভৌগোলিক এবং আঞ্চলিক কোনো অবস্থান নেই, মানুষের চরিত্রে প্রকৃতি কোনোটাই এর সঙ্গে মেলে না, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই যে রুট বলা হয়, সেই রুটটাও দেশ কারো নেই, পৃথিবীর কোনো মানুষের কোনো দেশ নেই। আজকে সেটা প্রমাণিত হয়ে গেছে এই লকডাউনের পরে, যে একদম নগ্ন হয়ে গেছে সরকার, সরকার একদম নগ্ন হয়ে গেছে, যে পরিযায়ী বলে একটা শ্রমিক তারা কোথা থেকে আসবে কোথায় যাবে তার জ্ঞান নেই তাদের, সরকারের কোনো ধারণা নেই, সরকারের কাছে কোনো পরিসংখ্যান নেই, সরকার একদম নগ্ন হয়ে গেছে এই একটা জায়গায়। এবং সেইখানে গিয়ে তার আবার রুট, তার আবার জায়গা, কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, এটা একটা কৃত্রিম বানিয়ে তোলা একটা বারফারটাই কথা। এবং এটা হচ্ছে একটা মানে বলা যেতে পারে এলিটিস্টদের একটা কথা, যে কথার কোনো অর্থ নেই, গভীরতা নেই, এবং তার কোনো প্রয়োগও নেই, কোনো দিক থেকে তার কোনো প্রয়োগ নেই। মানুষ সব দেশের সব জায়গায় থাকতে পারবে, অবশ্যই আমার প্রকৃতি আমার মতো, আমার টেম্পারেচার, আমাদের এখানে যে টেম্পারেচার আমরা নিই সেটাকে আমি ধারণ করি, যার জন্য আমি এখানে স্বস্তি পাই। তার মানে এইটাই যে আমার এখানে শেকড়ে আটকে আছি, আমি যে স্থিতি, এটা নয়, স্থিতি নয়, স্থিতি এটা তো হচ্ছে আমার বেড়ে ওঠা, আমার বেড়ে আমার অভি বা আবেগ, আমার এই আবেগটাকে তো আর ওইভাবে ব্যাখ্যা করা যায় না, আবেগটার তো কোনো জায়গায় গৃহবন্দী করা যায় না। আজকে কৃত্রিমভাবে গৃহবন্দী করা হয়েছে মৃত্যু ভয় দেখিয়ে, কি ভয় দেখানো হচ্ছে, যে আপনি মারা যাবেন, আপনি মারা তো এমনিতেও যাবেন অমনিতেও যাবেন, কিন্তু আপনি কিভাবে মারা যাবেন সেটা যেন সরকার নিয়ন্ত্রণ করবে, সরকার ঠিক করে দেবে, তারপরে আপনার যে মৃত শরীরটা কি হবে সেটা নিয়েও সরকার বুঝতে পারছে না, তাকে পুঁতে দেওয়া হবে কিনা, পুড়ে ফেলা হবে না, তাকে ছুঁড়ে কি হবে, সমস্ত জিনিসটা একটা রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক অভিযান। এবং এই পুরো করোনাটাই সারা বিশ্ব জুড়ে একটা রাজনৈতিক গল্প, এটা আমার বিশ্বাস। আচ্ছা স্যার, একটু শিল্প প্রসঙ্গেই থাকি, সেই জায়গা থেকেই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে শিল্পের একটু আমরা সরে গিয়েছিলাম, সঠিক কোনো উত্তর পাইনি, তো সেই প্রশ্নটাই আপনার কাছে করছি, যে সেটা হচ্ছে যে শিল্পের কি কোনো উদ্দেশ্য আছে না শিল্পের কোনো উদ্দেশ্য নাই, আর যদি থেকে থাকে তাহলে শিল্পের উদ্দেশ্যটা কি? প্রথমত মানুষ শিল্প রচনা করে কেন, এই 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 প্রশ্নের উত্তর আমরা আমরা কি জানি? আমরা যখন একটা হাঁড়ি বানালো মানুষ, হাঁড়ি বানাতে যখন শিখলো তখন হাঁড়িটাকে কোনো কিছুকে সে পাত্র হিসেবে ভাবছে, তাতে সে জল রাখুক আর খাদ্যশস্য রাখুক যা কিছু রাখুক, তো এটা তো একটা ফাংশনাল, এটা তো কার্যকর একটা বস্তু হয়ে উঠলো, একটি হাঁড়ি সে বানালো, একটা পাত্র বানালো, কিন্তু সেই পাত্রের গায়ে যে অলঙ্কারটা করলো সেই অলঙ্কারটা তার কি প্রয়োজন ছিল? অলঙ্কারটা করার জন্য কি পাত্রের মধ্যে সে যা আছে, সে তরল হোক বা খাদ্যশস্য হোক, তার কি গুণগত পরিবর্তন হলো এই অলঙ্কারের জন্যে? তাহলে তার এই অলঙ্কারটা কেন? এই অলঙ্কারটা হচ্ছে এই মানুষ যখন জল পান করে, যখন খাদ্যশস্য ওখান থেকে নেয়, তার মনের মধ্যে এই অলঙ্কারের একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয়, অর্থাৎ তার মধ্যে একটা আনন্দ বোধ আসে, এবং এই সেই বোধটাকে বাড়িয়ে তোলার জন্য, বোধটাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য মানুষ দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে তার শরীর দিয়ে তৈরি, একটা মন দিয়ে তৈরি। তা আমরা শরীরটাকে দেখতে পাই, মনটাকে দেখতে পাই না। মন আমাদের কি করে? আমাদের ঘুমের মধ্যে স্বপ্নে মন স্বপ্ন দেখায়, মন আমাদের নানান কিছু বুদ্ধি দেয়, নানান কিছু আবেগ দেয়, চোখে জল ফেলে, সব কিছু করে। এই মনটাকে বাঁচিয়ে রাখার জন্য, মনটাকে আরো বেশি
প্রস্ফুটিত করার জন্য এই অলঙ্কারের দরকার হলো। তো এই যে আমাদের জীবন ধারণের মধ্যে সকাল থেকে রাত্রি অবধি সমস্ত কিছুর মধ্যে শিল্প জড়িয়ে আছে, শিল্পী জড়িয়ে আছে, কিন্তু তাকে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতিটা এত অমোঘ। আপনি আপনি যে চায়ের পেলায় যদি চা খান, আপনি যদি মাটির ভাঁড়াতেও চা খান, সেই মাটির ভাঁড়টাও একটা শিল্পক্রিয়া। তো এই শিল্পটাকে আমরা তো দেখতে পাই না, দৃশ্যমান নয়, তার জন্য আমরা এটাকে অবজ্ঞা করতে পারি। এটা যদি দৃশ্যমান হতো, এটা যদি সোচ্চার হতো, তাহলে আমরা অত অবজ্ঞা করতে পারতাম না। শিল্পকে জীবন থেকে আলাদা করা যায় না। শিল্পের উপস্থিতি হচ্ছে যেমন আমরা শ্বাস প্রশ্বাস নিই, তেমন আমরা সেরকম শিল্প গ্রহণ করি এবং শিল্প ত্যাগ করি। শিল্পের উপস্থিতি হচ্ছে অলক্ষে থাকবে। রামকিঙ্কর যেমন বলছেন অহেতুক, তাহলে অহেতুক খাওয়াও তো, অহেতুকের তো একটা হেতু আছে, অহেতুকটাও তো একটা হেতু আছে। আমাদের মনের যে এই যে জায়গায় মন যেখানে প্রফুল্ল হয়ে উঠছে, ওই পাত্রটা যখন আমরা ধরছি, পাত্রটার মধ্যে যে অলঙ্কারটা আছে, সেই অলঙ্কারটা আমাকে প্রফুল্ল করে দিচ্ছে। এই প্রফুল্ল করে দেওয়ার জন্যে যদি অন্তত ডাক্তারি মতো ভাবা যায়, এই প্রফুল্ল হওয়ার জন্য আমাদের কিছু গ্ল্যান্ডুলার সিক্রিয়েশন হয়। যে কোনো মানুষ প্রফুল্ল হলে তার মধ্যে কিছু, যেমন চোখের জল পড়ে, তেমন আনন্দের চোখের জল পড়ে, কান্নাতেও চোখের জল পড়ে। তো এই যে এগুলোতে গ্ল্যান্ডের সিক্রিয়েশন হয়, এই সিক্রিয়েশন মানুষকে সচল করে রাখে, তার রক্ত সঞ্চালনকে সচল করে রাখে এবং মনটাকে অন্য একটা স্তরে নিয়ে যেতে পারে। তার জন্যই শিল্পের জন্ম এবং শিল্পের রবীন্দ্রনাথ এটা খুব ভালো করে ব্যাখ্যা করেছেন, ওনার মতো করে নন্দলাল বোস, অবন ঠাকুর বলেছেন, সবকিছুই সবার সবাই অনেকে বলে গেছে। কেউ তো আর পড়বে না, কেউ তো দেখবে না, কিন্তু প্রশ্ন করে যাবে। পড়াশুনোর আমাদের একটু অভাব ঘটেছে, সেটা দুর্ভাগ্যের, কিন্তু আমি পরিষ্কারভাবে বুঝতে পারি যে শিল্পে ভূমিকাটা খুব পরিষ্কার, স্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই এবং তার উপস্থিতি অমোঘ, সত্যের মতো অমোঘ। সে কিছু কোন জায়গাটার মধ্যে শিল্প নেই আপনি বলুন। আচ্ছা স্যার, আমার হয়তো এই প্রশ্নটা, হ্যাঁ স্যার একদম, আমি আজকে অনেক কিছু শিখছি এবং একদম মনে হচ্ছে যে আপনি যদি মানে আপনার কি বলবো স্টুডেন্ট হয়ে এখনই আপনার কাছে অ্যাডমিশন নিতাম এরকম মনে হচ্ছে। সিরিয়াসলি অনেক কিছু শিখছি। তো স্যার আমার মনে হয় যে প্রশ্নটা এখন করবো সেটা একটু আগে করা উচিত ছিল এনিওয়ে। সেটা হচ্ছে যে তাহলে আপনি যে যে বিষয়গুলো বললেন সেই পার্সপেক্টিভে আপনার যে দর্শন সেই জায়গা থেকে শিল্পের সংজ্ঞা কি হওয়া উচিত? শিল্পের সংজ্ঞা একটাই হওয়া উচিত, জীবন। জীবন জীবন জীবনের সংজ্ঞা যেমন মৃত্যু, জীবনকে আমরা আন্ডারলাইন করি, যে রংটা দিয়ে বা যেটা দিয়ে রেখাটাকে আন্ডারলাইন করি, সেই আন্ডারলাইনটা হরাইজন্টাল। জীবন কথাটা আপনি যদি লেখেন, তার নিচে যদি একটা দাগ টানেন, সেই দাগটাকে আমি বলি, এই দাগটার নাম হচ্ছে মৃত্যু এবং সেটা হরাইজন্টাল। মৃত্যুর সময় মানুষ হরাইজন্টাল শায়িত হয়ে যায় এবং মৃত্যু হচ্ছে হরাইজন্টাল লাইন, আর জীবন হচ্ছে ভার্টিক্যাল লাইন। তো ভার্টিক্যাল এবং হরাইজন্টাল, যেটা মন্দিরের ছবিতে আছে, মন্দিরের ছবি বলে যে সমুদ্রে যেন একটা অরণ্য স্নান করছে, সমুদ্রের রেখাগুলো তো হরাইজন্টাল, মানে তার মানে মৃত্যু নয়, কিন্তু আর ভার্টিক্যাল হচ্ছে অরণ্য। তো এই যে হরাইজন্টাল আর ভার্টিক্যালের ইন্টারসেকশন, সেটাই হচ্ছে জীবন প্রবাহ এবং জীবন বৃত্ত। এবং সেই জায়গাতে এক কথায় বলতে, শিল্প বলতেই আমি জীবন বুঝি। স্যার এই এই যে বিমূর্ততা নিয়ে আপনি দীর্ঘ কাজ করে গেছেন, তো আপনাকে যদি আমি বলি যে আপনার কাছ থেকে আপনি যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলো আপনাকে কিভাবে আনন্দ দেয়? নাকি অনেক সময় হয় যে আমি দেখেছি যে কাজ করে কোনো কোনো ক্ষেত্রে শিল্পী ডিপ্রেস হয়ে যায়, অনেকে বলে যে বেশি সিরিয়াস কাজ করলে মানসিক ভাবে অনেক বেশি কি বলবো একটা জায়গায় আড়ষ্ট হয়ে যায় মানসিক ভাবে, সেটা হয় না কাজ করার পরে উল্টো কেসটা হয়, মানে আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠা যায়? হ্যাঁ, কাজ করলে বেশি প্রাণবন্ত হওয়া যায়। তাহলে স্যার একটা আমি ডিপ্রেস হই না। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে স্যার এটা কেন দেখা যায় যে বেশিরভাগ শিল্পীরা নিজেকে আত্মহনন করেছে, এটা ইতিহাসে এই জিনিসটা কেন বেশি দেখতে পাওয়া যায়? হ্যাঁ এইটা এটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একদিক থেকে, যে শিল্পীরা তাহলে আত্মহনন করেন কেন। তারপর হচ্ছে যে শিল্পে সব জিনিসে স্যাচুরেট করে, সব জিনিসে একটা জায়গায় গিয়ে
মানে শিল্পীদের মধ্যে অনেক রকম দ্বিধা দ্বন্দ্ব আসে, এবং শিল্পীরা যেমন প্রচন্ড মানুষ আনন্দেও আত্মহত্যা করতে পারে, এরকম হতে পারে যে আত্মহত্যা করার জন্য সেই যে ডিনায়াল, সেটা জীবনকে ত্যাগ করছে এই জন্য নয়, আত্মহত্যা করছে জীবনকে উৎসর্গ করার জন্য, জীবনের উৎসবকে আরো বেশি মানে অন্য একটা জগতে পৌঁছানোর জন্য সে আত্মহত্যা করতে পারে। আরেকটা দিক হচ্ছে যে আত্মহত্যার মানে যে জায়গাটা তারা ব্যাখ্যা করে, ব্যাখ্যা করে যারা জীবিত তারা ব্যাখ্যা করে, জীবিতরা এই আত্মহত্যার মনের অবস্থা, এই আত্মহত্যাকারীর মনের অবস্থাকে কতটুকু বুঝতে পারে, বুঝতে পারে না, বোঝার মতো সে হয়তো অ্যাজুম করতে পারে, সে হয়তো ভেবে উঠতে পারে, চাইতে পারে যে এই কারণে জ্যাকসন পোলক আত্মহত্যা করেছিলেন, লেখকের মধ্যে হেমিংওয়ে আত্মহত্যা করেছেন, এরকম আমরা অনেক শিল্পীকে দেখেছি যারা আত্মহত্যা করেছেন। তো এখন আত্মহত্যা করলেই যে সেটা নেগেটিভ পজিটিভ নয় সেটা একটা দিক, যেমন হেমিংওয়ে বলছে আমি আর লিখতে পারছি না, এখন এই যে আমি আর লিখতে পারছি না, উনি কি লিখতে চাইছেন, এবং এই যে বাড়তি জীবনটাকে উনি যে জীবনটা বিতিয়ে এসেছেন সেখান থেকে এটা এখন বাড়তি জীবন মনে হচ্ছে, তখন জীবনটাকে ওনার কাছে বোঝা মনে হচ্ছে, তার জন্য উনি জীবনটাকে ত্যাগ করছেন। সেটা জীবিত লোকেদের পক্ষে এই আত্মহত্যাকারীকে পুরোপুরি বুঝে ওঠা খুব কঠিন, আত্মহত্যা মানেই জিনিসটা না সূচক এরকম আমার মনে হয় না কখনো, হ্যাঁ সূচকও হতে পারে সেটা আত্মহত্যাকারীর দিক থেকে, কিন্তু শিল্পীরা আত্মহত্যা করবে। যেমন আরেকটা জিনিস হচ্ছে যেটা আমার বিশ্বাস এবং ধারণা, মন তার হত্যাকারী, শিল্পী মন তার হত্যাকারী, এই হত্যাকারী মনটি সে শিল্পী হোক কবি হোক সে পাশাপাশি পাশাপাশি যায়, এবং সেই পাশাপাশি যখন যায় তখন সে সবসময় লক্ষ্য করে এই এই মৃত্যুকে নিয়ে যায়। যেমন আমি একটা ঘটনা জানি, আমির খাঁ সাহেব ছিলেন, আমির খাঁ সাহেব একদিন সকালে রেওয়াজ করছেন, রেওয়াজ করতে করতে ওনার একটা শাল একটা জায়গায়, শাটা এমন একটা জায়গায় গিয়ে লাগে, উনি তখন একজনকে বলেন যে এই লাগাটা হচ্ছে সরস্বতীর লেগে যাওয়া, মানে সরস্বতীর অমোঘ আশীর্বাদ না থাকলে এই স্বর লাগে না জীবনে, আর এই স্বর লাগা মানে হচ্ছে উনি বলেছেন জীবিত অবস্থায় এই স্বর লাগা মানে আমার মৃত্যু সামনে এসে দাঁড়িয়ে আছে। তো এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এবং তারপরে উনি মারা মানে একটা অ্যাক্সিডেন্ট হলো, একটা ঘটনা ঘটলো, পুরো গাড়িটার কিছু হলো না বা অ্যাক্সিডেন্টও কিছু হয়নি, একটা ধাক্কা লাগে এবং গাড়ির দরজাটা খুলে যায় এবং গাড়ির দরজা খুলে হলে উনিই পড়ে যান, কেউ কিছু কারো কিছু হয়নি, উনি পড়ে যান এবং মারা যান। এই যে উনি মৃত্যুকে আগে থেকে বুঝতে পারছেন, কিসের দিয়ে বুঝতে পারছেন? সঙ্গীতের মধ্যে দিয়ে বুঝতে পারছেন। সঙ্গীতের কোন জায়গা থেকে বুঝতে পারছেন? শর্ট প্রক্ষেপণের মধ্যে দিয়ে বুঝতে পারছেন। এরকম তো শিল্পীর হতে পারে যে শিল্পী তার এমন একটি রেখা অঙ্কন করেছে যে তারকে মনে হচ্ছে যে মৃত্যু তার সামনে এসছে, এরপরে তার আর কোনো কাজ নেই। ভ্যান গগ যেভাবে গুলি খান, ভ্যান গগ নিজে সুইসাইড করেছেন বলে এখনো পর্যন্ত বিতর্ক চলছে, কেউ গোলাগুলি করছিল সেই সময়, কেউ ওকে মেরে ফেলেছে এবং বা কেউ গুলি করেছে, এরকম হয়েছে। ভ্যান গগের পরিস্থিতি এরকম ছিল না যে ভ্যান গগ নিজে সুইসাইড করবে, ওনার মধ্যে বিষণ্ণতা এসেছিল, সিওকে নিয়ে বিষণ্ণতা এসেছিল, আর্থিক অবস্থা নিয়ে বিষণ্ণতা এসেছিল ঠিকই, তার মানে উনি যে সুইসাইড করবেন এরকম পরিকল্পনা কোথাও ছিল না, এরকম শিল্পীদের মধ্যে ঘটে, এই এটাই আমার ধারণা। আচ্ছা স্যার, আপনার মানে ফেভারিট আর্টিস্ট কে, মানে ষাটের দশকে, হ্যাঁ 66 সালে আমার একটি প্রদর্শনী, প্রথম আমি কলেজ থেকে আর্ট কলেজ থেকে 66 সালে মার্চ মাসে আমাদের পরীক্ষা শেষ হয়েছে, আমাদের জুন জুলাই মাসে আমাদের ফল প্রকাশিত হয়েছে, আর সেই বছরই সেপ্টেম্বর অক্টোবর মাসে আমার একাডেমি অফ ফাইন আর্টসের বড় প্রদর্শনী হয় সে বছরই। তো সেই প্রদর্শনীতে প্রতিদিন যাই, আড্ডা হয়,
সনাতন সেন বলে একজন সাংবাদিক এবং চিত্র সমালোচক, কোথায় যুগান্তর পত্রিকার তখন সনাতন সেন, এই সনাতন সেন মহাশয় ওখানে ছিলেন। তো সন্ধ্যে থেকেই ছিলেন, সন্ধ্যে থেকেই আমাকে খালি একটি প্রশ্ন করে যাচ্ছে যে আপনার বিদেশি শিল্পীদের মধ্যে আপনার কোন শিল্পীকে পছন্দ। তো আমিও সেটা বলবো না আর উনিও সেটা ছাড়বেন না। তারপরে আমরা তখন তো ট্রামে বাসে উঠতাম না, আমরা একাডেমি থেকে হেঁটে হেঁটে ধর্মতলায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি, আরো বন্ধু বান্ধবরা ছিল সঙ্গে, উনিও সঙ্গে সঙ্গে যাচ্ছেন। যেতে 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 বারবারই উনি ওই কথাটা করছেন আর বারবারই আমি এড়িয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত কোন একটা প্রসঙ্গে প্যাবলো পিকাসোর নামটা ওঠে, এবং প্যাবলো পিকাসোর নামটা ওঠাতে আমি প্যাবলো পিকাসো নিয়ে, আমি প্যাবলো পিকাসোর ভক্ত বলে প্যাবলো পিকাসোর কথাটা বলি ওখানে। পরের দিন কাগজে দেখি না উনি আমার লিখেছেন আমি প্যাবলো পিকাসোর দ্বারা প্রভাবিত, উনি ওই নামটা খুঁজছিলেন। তো এবার আমি যদি বলি আমি জ্যাকসন পোলকের কে পছন্দ করি, আপনি কালকেই বলবেন যে উনি জ্যাকসন পোলক দ্বারা প্রভাবিত, বা তাপির কথা যদি বলি, এরকম বহু শিল্পী আছে যাদের সঙ্গে আমারও কিছুটা ওঠা বসাও ছিল আর আমি তাদের সঙ্গে এক্সচেঞ্জও করেছি। কিন্তু এই নাম করা মানেই হচ্ছে যে আমার গায়ে সেই দাগটা পড়ে যাবে। গল্পটা হচ্ছে এইটাই। তো স্যার আপনার মতে আমাদের দেশে এই বিমূর্ত শিল্প নিয়ে যারা চর্চা করছেন বেশিরভাগ চর্চা যেটা হচ্ছে ফর্মাল চর্চা হচ্ছে, ডিজাইন হচ্ছে, অলংকরণ হচ্ছে, ভূপালে যেমন হচ্ছে এই কাজ। আমার ভারতবর্ষের একজন শিল্পী খুবই ফেভারিট এবং খুবই মান্যতা দিই, সে হচ্ছে গাইচন্ডে। গাইচন্ডেকে আমি খুব গুরু, হ্যাঁ গাইচন্ডেকে আমি গুরুত্ব দিই এবং গাইচন্ডে সত্যি আমার খুব পছন্দের শিল্পী। আমার খুব পছন্দের শিল্পী ইভেন গাইচন্ডের কাজ আই থিঙ্ক ভেনিসের কোন একটা প্রাইভেট মিউজিয়ামে, বড় কোন মিউজিয়ামে, মেবি হয়তো গুগেনহাইমেরই মালিকের কোন একটা আরেকটা মিউজিয়াম আছে, সেখানে একটা বড় রেট্রোস্পেকটিভ টাইপের কিছু একটা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তো স্যার গাইচন্ডে স্যার আপনার আপনি কি কি বই এই পর্যন্ত লিখেছেন একটু যদি আমাদের দর্শককে জানান। আমার 20-25 খানা বই আছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ বই যেটা, মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ আছে, তার মধ্যে সম্প্রতির মধ্যে আমার একটা বই বের করেছে রিকাল, রিকালের সুমেরু বের করেছে সম্পাদনায়, সেটা হচ্ছে ঝড়ার সময়ের কত কথা। ঝড়ার সময়ের কত কথা খুব বড় আকারের বই, দামও বেশ ভালো, 1000 টাকার মতো দাম। তাতে অ্যাকচুয়ালি আমি আমার জীবনে বহু মানে চলচ্চিত্রকার, নাটককার, শিল্পী, কবি এদের সংস্পর্শে এসেছি, তাদের নিয়ে আমার প্রতিবেদন, এইটা একটা বড় বই আমার বেরিয়েছে। এইবারে বইমেলাতে আমার দুটো বই বেরিয়েছে, একটা বই বেরিয়েছে ভিনদেশি আখ্যান, যাপন চিত্র করেছে এটা বর্ণালী রায়, ওরা করেছে যাপন চিত্র। ভিনদেশি আখ্যান হচ্ছে বিদেশি শিল্পীদের নিয়ে আমার লেখা। আর একটা বই কয়েক 2 বছর আগে বেরিয়েছে, সেটা হচ্ছে চিত্র বিচিত্র কাহিনী। চিত্র বিচিত্র কাহিনী হচ্ছে ইনস্টলেশন আর্ট বা পরবর্তীকালে যে সমস্ত উত্তর আধুনিক কাজ হয়েছে তার একটা বড় প্রতিবেদন, এই এটা বের করেছে প্রতিভাস বিজেশ সাহা। এবার তার আগে মানিশিল্প একটা বই বের করেছিল যেটা 3টে ভলিউমে করার কথা ছিল, একটা ভলিউমের পরে আর এগোয়নি ওরা, সেটা হচ্ছে আঁকা আঁকি ও অন্যান্য, তাতে আমার প্রবন্ধ সংকলন মূলত। আর একটা খুব গুরুত্বপূর্ণ বই 2012 সালে বেরিয়েছিল, সেটা হচ্ছে তার নাম মুখ মুখর। এই মুখ মুখরটা হচ্ছে আমি প্রচুর মানুষকে এঁকেছি। আমার মানুষ আঁকার একটা পদ্ধতি হচ্ছে মানুষকে না জানিয়ে আঁকা, এই নয় যে তার ব্যক্তিগত ভাবে তাকে ইনফ্লুয়েন্স করা তার স্পেসে, এটা হয়তো অনেকে পছন্দ করে না। যেমন আমি আফ্রিকাতে গিয়ে এরকম মানুষ আঁকতে গিয়ে বিপদে পড়ি এবং তারা আমাকে অ্যাটাক করে এবং ছবিগুলো ছিঁড়ে দেয়, এরকম একটা ঘটনাও ঘটেছে। তো এই মানুষ আঁকা আমার পদ্ধতি হচ্ছে তাকে না জানিয়ে আঁকা, তার কারণ জানিয়ে আঁকলে মানুষ নিজেকে প্রকাশ করার জন্যে উদ্গ্রীব হয়ে ওঠে, আর না জানালে সে অন্যমনস্ক থাকে এবং তার একটা রূপ পাওয়া যায়। তো এরকম 250-300 মানুষের ছবি দিয়ে এই বইটা মুখ মুখর, এটাতে অনেক ব্যক্তি মানে গুরুত্বপূর্ণ মানুষের ছবি আছে, পোর্ট্রেটস আছে, যেগুলো লাইফ স্টাডি আর কি। তো এই মুখ মুখর এরকম একটা বই বেরে, এবছর
বইমেলাতে আমার একটা বই বেরিয়েছে ব্যক্তিগত চার্লি। ব্যক্তিগত চার্লি হচ্ছে চার্লি চ্যাপলিনকে নিয়ে আমার একটা বড় কাজ, আঁকা ছবি। তো এই ব্যক্তিগত চার্লি বের করানোর পরে আমি প্রায় 5-6টা বইয়ের পরিকল্পনা করে একটা বই অর্ধেক কাজ করেও ফেলেছি, ব্যক্তিগত পাবলো, মানে পাবলো পিকাসোকে নিয়ে একটা কাজ করছি ব্যক্তিগত পাবলো। তারপরে ব্যক্তিগত ভ্যান গগ, ব্যক্তিগত দালি, ব্যক্তিগত হুসেন, ব্যক্তিগত রামকিঙ্কর, এরকম সব পরিকল্পনা হয়ে কাজ শুরু হয়েছে, করছি। আরেকটা কাজ আবার দীর্ঘদিন ধরে হয়ে আছে, এটা এই সুযোগে আমি জানিয়ে রাখি, ও শেষ হচ্ছে না। এটা হচ্ছে ঋত্বিক ঘটককে নিয়ে আমি দীর্ঘদিন চর্চা করছি। তো ঋত্বিক ঘটকের ছবি আমি অন্ধকার ঘরে, আমি অন্ধকারে ছবি আঁকতে ভালোবাসি এবং পারি আঁকতে, তো অন্ধকার ঘরে আমি ঋত্বিক ঘটকের ফিল্মগুলোকে ডকুমেন্ট করেছি। তো আটখানা ছবিকে আমি, হাজারখানা ছবি আমি এঁকেছি আটখানা সিনেমা থেকে, নাগরিক থেকে তিতাস অবধি। তো এই বইটা শেষ হয়নি এখনো, এই বইটা করবো। স্যার হ্যালো স্যার, হ্যাঁ আপনি এখনই একটা কথা বললেন যে কথাটা বেশ দারুণ লাগলো, সেটা হচ্ছে যে অন্ধকার ঘরে আপনি ছবি আঁকতে ভালোবাসেন বা অন্ধকার ঘরে আপনি কাজ করেন, এই ব্যাপারটা একটু যদি বলেন, এটা একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার আছে। পৃথিবীর ইতিহাস, শিল্পের ইতিহাস হচ্ছে আলোর ইতিহাস। আলো দিয়ে দেখা হয়, আলো দিয়ে আঁকা হয়, আলো দিয়ে আলোর চালনা পরিচালনা বড় ভূমিকা আছে। আমি মনে করেছি যখন ইউরোপিয়ানরা আমাদের দেশে এসছে, ব্রিটিশরা আমাদের আর্ট কলেজ তৈরি করেছে, তারা আমাদের প্রথম ছবি আঁকা শেখায়নি, শিখিয়েছিল বিচার, শিখিয়েছিল মানে ছবিটা ভালো কি খারাপ, ঠিক কি ভুল, এটা প্রথম ওরা আমাদের মানে শেখানোর চেষ্টা করেছিল। আমরা শিখেছি কিনা সেটা আলাদা কথা। এবার এই যে বিচার, এই বিচার হচ্ছে শিল্পের সবচেয়ে বড় শত্রু। আর শিল্পের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আর্ট ইনস্টিটিউট গুলো, আর্ট কলেজ গুলো হচ্ছে শিল্পের, মানে শিল্পকে হত্যা করার একটা বড় বদ্ধভূমি হচ্ছে এই আর্ট কলেজ গুলো। এরা তো আর্ট কলেজ গুলো তো করবেই, তাহলে আমার কিছু বলার কিছু নেই, আমি তো আর্ট কলেজের লোক নই। কিন্তু কেন, কি করে আপনি বলবেন? আপনি, কারণ হচ্ছে যে শিল্পে হচ্ছে কল্পনার জগৎ, আর এই সমস্ত আর্ট ইনস্টিটিউট গুলো সারা পৃথিবীতে পরিকল্পিত ভাবে কল্পনাকে হত্যা করে, কল্পনাকে হত্যা করা তাদের একটা এজেন্ডা, হিডেন এজেন্ডা। তো এখন ব্যাপার হচ্ছে যে আমি এই অন্ধকারের ছবি আঁকি, মানে আমি যখন এই চলচ্চিত্রে কাজ করতে যাই অন্ধকার প্রকাশগৃহে, বা আমি যখন নাটকের ডকুমেন্টেশন করি তখন অন্ধকার প্রকাশগৃহ থাকে, অন্ধকারে আঁকি। অন্ধকারের আঁকার দুটো ব্যাপার আছে, সুবিধে কি অসুবিধে আমি জানি না। একটা হচ্ছে আমার যে শিক্ষিত মন এবং বিচার ব্যবস্থা, সেটাকে আমি বাতিল করতে পারি। কারণ শিক্ষিত মন বিচার ব্যবস্থা আমাকে তো কলুষিত করেছে, এই ইউরোপিয়ান আর্ট বা আমাদের আর্ট কলেজ, এটা তো আমাকে কলুষিত করেছে। এই কলুষিত আমার যে রক্তের মধ্যে যে বিষটা রয়েছে, সেটাকে আমি বাতিল করব কি করে? তো সেটা যদি আমি, আমি তো চোখ বন্ধ করে আসছি না। তো নীরজবাবু, নীরজনন্দন নাকি একবার বলেছিলেন, আমি প্রিমিটিভ হতে চাই, আমি প্রিমিটিভ ভাবে চোখ বন্ধ করে ছবি আঁকতে চাই। তো গোপাল ঘোষ নাকি বলেছিলেন, তাহলে আমরা চোখ বন্ধ করে দেখবো। আপনি যখন চোখ বন্ধ করে আঁকছেন, আমরা চোখ বন্ধ করে দেখবো। এখন এখন হচ্ছে যে এইটা চোখ বন্ধ না, হচ্ছে অবন ঠাকুরের মতো চোখ খুলে সাধনা করো, চোখ খুলে থাকবে, কিন্তু আমার মনের যে কলুষটা সেটাকে আমি বাতিল করব। অন্ধকারে আমার বিচার ব্যবস্থাটাকে আমি স্তিমিত করে দেবো, সম্পূর্ণ আমি বাতিল করতে পারবো না, স্তিমিত করে দেবো। কারণ অন্ধকার পৃথিবীতে সম্পূর্ণ অন্ধকার বলে কিছু হয় না, একমাত্র ব্রহ্মাণ্ডে হয়, কিন্তু পৃথিবীতে তারার আলো আছে, তারার আলোতেও আমরা দেখতে পাই, আমাদের চোখের আলো আছে। যেমন ধরুন ডিজিটালি, ডিজিটালি আপনি ব্ল্যাক পাবেন না কখনো, ডিজিটাল হলো আপনি ডিজিটাল ক্যামেরাতে আপনি কখনো ব্ল্যাক, ডেড ব্ল্যাক পাবেন না। সেরকম আমাদের চোখের যে মনির আলো আছে, তাতে আপনি অন্ধকারও আপনি দেখতে পাবেন, আপনি কিছুক্ষণ অন্ধকারে তাকিয়ে থাকুন দেখতে পাবেন। আমার কাগজটা সাদা, আমার ক্যানভাসটা সাদা, আমি যদি কালো ক্যানভাসে কালো রং দিয়ে আঁকি তাও আমি দেখতে পাবো। অতএব এই দেখতে পাওয়াটাকে আমি 100% বাতিল করতে পারবো না, কিন্তু কমিয়ে তুলতে পারবো, আমার দেখতে পাওয়া মনটাকে আমি স্তিমিত করতে পারবো, কম সচল করতে পারবো, এবং আমি আমার এমন একটা আকার দেখতে পাবো যে আকারটা আমার কল্পনায়, অন্ধকারে আকারটা জন্ম হচ্ছে, অন্ধকারেই নির্মিত হচ্ছে। বুঝাতে পারলাম? অসাধারণ স্যার, অসাধারণ। আমি আজকে পুরো কি বলবো, স্পেল বাউন্ড হয়ে গেছি একদম।
মনে হচ্ছে যে সত্যি সত্যি যদি এখন আপনাকে পেতাম, আমি শিলিগুড়িতে আপনাকে নিয়ে আসতাম, যদি পারতাম তাহলে ভালো হতো। মানে কত কি জানার আছে আর কত কি শিখলাম আপনাদের, এই মানে বোঝা যাচ্ছে যে আপনি প্রচুর এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, তাই কি স্যার? না, এক্সপেরিমেন্ট মানে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট কথাটা নিয়ে অনেক বিতর্ক হয়, এক্সপেরিমেন্ট ঠিক নয়। জীবন এমন একটা বিচিত্র এবং অনিশ্চিত না, আমরা তো জীবনকে নিশ্চিত করতে পারি না, আজকে তো আরো অনিশ্চিত হয়ে গেছে। এই অনিশ্চিত জীবনকে যদি আপনি গ্রহণ করেন, আলিঙ্গন করেন, এই অনিশ্চিত জীবন আপনাকে প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন জিনিস শেখাবে। যেমন আমি সব ঘুমিয়ে পড়ে, একজন প্রশ্ন করেছিল আপনি ঘুমোতে ভালোবাসেন কেন? আমি ঘুমোতে ভালোবাসি এই জন্য যে আমার ঘুমানোর এজেন্ডা আছে। এজেন্ডাটা কি? আমি স্বপ্ন দেখি। স্বপ্নকে কিভাবে দেখি? স্বপ্নের দু রকম স্তর আছে, একটা হচ্ছে গভীর ভাবে ঘুমিয়ে পড়লে আর স্বপ্নটাকে মনে রাখা যায় না, মানে চেতন থেকে অবচেতন থেকে চেতনে আনা যায় না। আর অগভীর ভাবে যদি আমি স্বপ্ন দেখি, মানে যেটা আমি দেখতে পাই, সেটা আমি তাহলে অবচেতন থেকে চেতনে আনতে পারি এবং স্বপ্নটা আমি মনে রাখতে পারি। এবং স্বপ্নটা মনে রাখার সুবিধা হচ্ছে স্বপ্নটা ঘুম থেকে উঠে আমি স্বপ্ন আঁকি। এবার আমি জাপানে ছিলাম 1 মাস, তো জাপানে আমি বেশি ঘোরাঘুরি করতে পারতাম না, কিন্তু আমি জাপানটা আমার একটা স্বপ্নের জাপান চিরকাল ছিল। 50 দশক থেকে জাপান নিয়ে আমি অনেক ভেবেছি। এবার জাপান নিয়ে আমি সারা রাত জাপানের স্বপ্ন দেখতাম আর সারাদিন জাপানের ছবি আঁকতাম, এবং সেই 450-500 ছবি এঁকেছি, সব স্বপ্নের ছবি, স্বপ্নের জাপান। ওরে বাবা, বিশাল ব্যাপার। এইভাবে আমি মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি সত্যি কথা আজকে বলবো, যে আমার মনে হচ্ছে যে এইভাবে আপনার ইন্টারভিউটা নিতে আমি বাধ্য হলাম। আমি আমার এক্সপিরিয়েন্স ছিল না, মনে হচ্ছে সত্যি সত্যি যদি আপনার সামনাসামনি ইন্টারভিউটা নিতে পারতাম, শিল্পীরা আমাকে এড়িয়ে চলে ওই জন্য। কেন স্যার? শিল্পীরা এই কারণে এড়িয়ে চলে যে এই কথাগুলোর কোন অর্থ খুঁজে পায় না। তো এই কথাগুলো ফিলোসফির উপরে তৈরি, তত্ত্বটা খুঁজে পারে। আমার ছবিকে কেন পছন্দ করে না এখানে লোকেরা, করে না তার কারণ হচ্ছে যে হিউজিস খুঁজে পায় না কোন জায়গা থেকে এটাকে মানে ক্রিটিসাইজ করবে, সেটাই করে না। যেমন ধরুন আমি তাই এটা আমি দেখেছি, আমি কলকাতায় অনেকবার বহুবার গেছি এবং বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে উঠা বসা করেছি, কিন্তু আমার কেন জানি এখন মনে হচ্ছে যে আপনি আন্ডাররেটেড, আপনাকে আপনার যেই জায়গাটা পাওয়া উচিত সেই জায়গাটা। 1966 সালে দেশ পত্রিকায় কমল মজুমদারের লেখার পরে আজকে 2020 অবধি দেশ পত্রিকায় কোনোদিন আমাকে নিয়ে লেখা হয়নি, কোন সমালোচক আমাকে নিয়ে লেখেননি 1966 সালের পর থেকে, একবারই লেখা হয়েছে কমল কুমার মজুমদার লিখেছেন, আর কেউ লেখেনি। আর অল্প একটু আমাকে আলাপ করে দিয়েছিলেন সন্দীপ সরকার মশায়, মানে একটা আমার প্রচ্ছদে একটা ছবি ছাপা হয়েছিল 82-83 সালে, সেখানে উনি একটু, উনি তখন আমাকে অত জানতেন না, উনি একটা অ্যাভারেজ ভাবে আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন, হ্যাঁ, যে কত হিরণ এরকম কাজ করে হারিয়ে যায় সব আর কি। আপনার কি মনে হয় স্যার এই যে মানে যে কারণে আপনার প্রচারটা বা সেই অর্থে আপনার পরিচিতিটা ছড়ালো না, তো কখনো মনে হয় যে এখানে কোনো গ্রুপিজম হয়েছে বা আপনার এগেনস্টে কোনো রকম? না, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না, একেবারে মন্তব্য করতে চাই না, কারণ এটা মন্তব্য করা মানে একটা বিরোধী গোষ্ঠী তৈরি করে। এমনিতেই আমার বিরোধী গোষ্ঠী আছে, আমি তাকে আর নতুন করে সেই জায়গায়, আর কারণ আমি অনেক শান্তিতে আছি, আমি আমার নিজের কাজের মধ্যে আছি, এবং আমি কারোর দ্বারা আমার বিব্রত হই না, কেউ আমাকে বিরক্ত করে উঠতে পারে না, চেষ্টা অনেক করেছে কিন্তু কেউ কিছু করতে পারে না, কারণ আমি তার চৌহদ্দির বাইরে, তার বৃত্তের বাইরে, তাই জন্য আমার কোনো অসুবিধা হয় না। কারণ আমার এত কাজ আছে যে আমি সেই কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। যেমন আমার একটা বড় বই বেরোচ্ছে অনুষ্ঠিত থেকে, পিকাসো, প্যাবলো পিকাসো কিনি, তাতে প্যাবলো পিকাসোর প্রচুর কাজ এবং লেখা, প্যাবলো পিকাসোর বহু দিক নিয়ে আমি আলোচনা করেছি, বহু দিক, খুব বড় সাইজের একটা বই হচ্ছে। তারপর আফ্রিকার উপরে আমি একটা বই হচ্ছে আমার,
সেটা করছে, ভাষালিপি করছে। আমি আফ্রিকায় ছিলাম 1 মাস এবং প্রচুর কাজ করেছি, সেটা নিয়ে একটা বই হচ্ছে। তারপর একটা বায়োগ্রাফিক্যাল বই পড়ছে কাগজের ঠোঙা। আমি এখন কিছু করতে পারছি না, কারণ আমার 3টে এক্সিবিশন ক্যান্সেল হয়ে গেছে। একটা হংকং এ ছিল, একটা দোহাতে ছিল, একটা প্যারিসে ছিল। তো 3টে এখন আপাতত স্থগিত, কারণ আমি যেতে পারছি না বা কাজ। এমনিতে আমার মেয়ে ইংল্যান্ডে থাকে, ও ফরাসি নাগরিক, ও প্যারিস শহরে একটা গ্যালারিও আছে। তো এই এই সমস্ত কেটে গেলে হয়তো হবে, সেরকম এখনো কোনো পরিকল্পনা নেই। এই কলকাতায় তো কোনো প্রদর্শনী, আমি 2018 সালে একটা প্রদর্শনী করেছিলাম, চার দিনের জন্য প্রদর্শনী করেছিলাম। সেটা তো কলা সংরক্ষণ এসে খুবই ঘাবড়িয়ে গিয়েছিল, তারা কিছু লিখতেও পারেনি, এক লাইনও লেখেননি। প্রদর্শনীটা যেভাবে প্রদর্শনী করেছিলাম আমি, তাতে খুব অসুবিধা পড়েছিল, ওরা খুব অস্বস্তি করে পড়েছিল, তার ফলে ওরা কিছু লেখালেখি করেনি। এমনিতে আমাদের এখানে সাংবাদিকরা, চিত্র সামগ্রী বা কলা সমালোচকরা আমাকে এড়িয়ে চলে। আমি বহু কলা সমালোচককে আমার বাড়িতে নিমন্ত্রণ করেছি, কাজ নিয়ে আলোচনা করতে চেয়েছি, তারা চিরকালই অজুহাত দিয়ে এড়িয়ে গেছে, কেউ আসেনি। আমার যেটা মনে হচ্ছে যে মানে আমার মনে হয় আপনার থেকে বড় সমালোচক খুবই কম আছে আমাদের বাংলায়, না সত্যি? মানে আপনি এত বিষয়ে এত ভাবে জানেন, এত ডিটেইলসে জানেন। আপনি, আমি যখন বললাম আপনাকে দেশীয় রুটের কথা, কিন্তু আপনি দেশীয় রুটটাকে যে সুন্দর ভাবে ব্যাখ্যা করলেন, এইভাবে আমি তো ইমপ্রেস স্যার, তো বলে লাভ নেই, আমি খুবই ইমপ্রেস। তো আপনার কাজ বা এক্সিবিশন হলে ডেফিনেটলি দেখতে যাবো এরপরে থেকে। নদী মানে এই সাক্ষাৎকারের আগে আপনার কথা আমি কয়েক জায়গায় অনেক জায়গায় শুনেছি, কিন্তু আপনার কাজ কোনো ভাবে দেখিনি। কিন্তু কাল রাতে বসে যখন আপনার একটা ভিডিও ইউটিউবে দেখছিলাম, আমি বললাম যে এই মানুষটাকে, আমি মনে করলাম স্যার এই মানুষটাকে আমি আগে কেন পেলাম না বা দেখলাম না, কারণ আমি যে ধরনের কাজ ভালোবাসি আপনি একদম ওই রকমই একটা মানুষ। ইউটিউবে 10-12 খানা অন্তত ভিডিও আছে আমার ইউটিউবে। ওইখানে দেখবেন আনফ্রেম শো বলে একটা আছে, আনফ্রেম শো, সেটা আপনি দেখবেন। তারপরে ওখানে ধরুন অনেকগুলো বড় বড় পর পর আপনার ভিডিওগুলো, আপনি হিরণ মিত্র টাইপ করুন, হিরণ মিত্র পেইন্টার, তাহলেও পেয়ে যাবেন, উইকিপিডিয়াতে পেয়ে যাবেন আমাকে। অবশ্যই স্যার, আমি দেখেছি উইকিপিডিয়া থেকেই আমি আপনার ক্যাপশনটা নিয়ে আমি ইউটিউবে দিয়েছি। তো এনিওয়ে আজকের আলোচনা, কজন আর্টিস্টের উইকিপিডিয়াতে আছে বলুন? খুবই কম আমার মনে হয়, কজন আর্টিস্টের আছে খুবই কম স্যার। তো উইকিপিডিয়া তো মানে আমাকে সাধারণ এমন এমনি ভাবে দেশের লোকের কে আমাকে লিখলো না লিখলো না সেই অপেক্ষা থেকে তো উইকিপিডিয়া আমাকে জায়গা দেয়নি। একেবারেই স্যার। ইউটিউবে যে আমার এতগুলো ভিডিও আছে, কজন আর্টিস্টের আছে এরকম? এই তো আমি নিজের থেকে করিনি, আমি তো নিজের টাকায় খরচা করিনি, যে আমার অনেক টাকা। আমাকে বলা হয় আমি 50 বছর বয়সে আমি নাকি ছবি আঁকতে এসেছি, এরকম অনেক কিছু বলা টলা হয় আমাকে, আমার হঠাৎ ছবি আঁকার শখ হয়েছে এরকম বলা টলা হয়, সে বলতেই পারে। কিন্তু ব্যাপারে যে এতগুলো রয়েছে, যেমন ফোর্থ পিলার্স বলে একটা, তারা আমাকে নিয়ে একটা ডকুমেন্টারি করেছে, অজয় রায় ক্যামেরা করেছে আর মৌলি মণ্ডল ও ছবিটা এডিট করেছে, সাজিয়েছে, সেটা আপনি দেখতে পারেন। ফোর্থ পিলার্স, ফোর্থ পিলার্সে চলে যান, দেখতে পাবেন আমার। আচ্ছা স্যার, লাস্ট কোয়েশ্চেন একটা করব স্যার, লাস্ট একটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে যে এখন বর্তমানে কলকাতায় বা বাংলায় কি ভারতবর্ষে যেই ধরনের শিল্প চর্চা হচ্ছে, মানে যেটাকে সমকালীন শিল্প বলা হয়, সেখানে ভিডিও ইনস্টলেশন, নিউ মিডিয়াস, সেখানে ধরুন ল্যান্ড আর্ট থেকে আরম্ভ করে এরকম অনেক কিছু জিনিস, যেগুলো হয়তো আপনারা যখন কলেজে পড়ছিলেন সেই সময় এইখানে এই ধরনের প্রচলন গুলো ছিল না কাজের ক্ষেত্রে, মানে প্রজেক্ট তৈরি করা এই ধরনের, তো সেই এদের কাজগুলোকে আপনার কি মনে হয়, মানে আপনি এদের জাস্টিফিকেশনটা কিভাবে মনে করেন? এই দুটো 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 ভাগ আছে, দুটো দিক আছে। যেমন আমি ইনস্টলেশন কাজ করছি, আমি ভিডিও ইনস্টলেশনও করেছি, আমার যা খরচ আমি করতে পারি বা আমার যা সামর্থ্য, বা আমার ছাত্রছাত্রীদের আমি যেভাবে বলি যে যত কম খরচে করতে পারো করো। আর আরেকটা দিক আছে
যে যারা মানে মিলিয়নিয়ার মানুষজন তারা প্রচুর টাকা ব্যয় করে এবং কোটি কোটি টাকা খরচা করে এই কাজগুলো করার জন্য। অর্থাৎ এইটাকে ক্যাপিটালিস্টরা এটাকে ক্যাপিটালাইজ করার কথা ভাবছে, চেষ্টা করছে একদিক থেকে, মানে এখানকার ক্যাপিটালিস্টরাও চেষ্টা করছে। আর আমরা এই ক্যাপিটালিস্টের বিরুদ্ধে আমরা একটা লড়াই চালিয়ে যাচ্ছি, যেখানে আমরা কম খরচে প্রায় নিখরচায় আমরা গ্রামে গঞ্জে ইনস্টলেশন আর্ট করছি, আর গ্রামে গঞ্জে আমরা পারফরমেন্স করছি, এবং সেটা কম খরচে গ্রামের লোকেদের সহায়তায়, তারা আমাদের খাওয়ার থাকার জায়গা দিচ্ছে, আমরা সেখানে কাজ করছি। আমার আমার আনফ্রেম শোতে খরচা হয়েছিল মাত্র 1,500 টাকা, একটি নাটকের দল হল ভাড়াটা দিয়েছিল, আর আমার ব্যক্তিগত খরচা হয়েছিল 1,500 টাকা। এখানকার কোনো শিল্পী, ভারতের কোনো মানে 10 জনের মধ্যে শিল্পী, তারা এই 1,500 টাকা তাদের 1 সেকেন্ডের খরচা। তো আমি আমি মনে করি অর্থ ব্যয়টাকে গুরুত্ব না দিয়ে ভাবনাকে কল্পনাকে গুরুত্ব দিতে হবে, কল্পনার মূল্য বেশি বেশি অনেক এই অর্থ ব্যয় থেকে। কিন্তু এখানকার শিল্পীরা এই ক্যাপিটালিস্টদের খপ্পরে পড়েছে এবং তারা ক্যাপিটালিস্টরা এদেরকে ব্যবহার করছে এবং এরা এই আলটিমেটলি সুইসাইডের দিকেই যাচ্ছে। এটা আমার ধারণা নয়, এটা আমার বিশ্বাস, এটা ঘটছে এবং আরো মারাত্মক হবে, এরপরে আরো মারাত্মক হবে, ধর্মের দিক থেকে অন্যান্য দিক থেকে আরো মারাত্মক জায়গায় যাবে, সেই আলোচনা আজকে আমরা করছি না। এনিওয়ে স্যার, আজকে খুব সুন্দর একটা আলোচনা হলো, অনেক কিছু জানলাম শিখলাম, মানে আমি ইন্টারভিউ নিলাম না, আমি আমি রীতিমতো বলা যায় যে কি বলে এটাকে, আমি কিছু শিখতে শেখার জন্য ইন্টারভিউটা নিলাম, এরকম একটা ব্যাপার হলো। আমি নর্থ বেঙ্গলে যাচ্ছি, আবার কোচবিহারে যাবো, ওইদিকে এসে কাজ টাজ করবো, আমি বাইরে ঘুরে বেড়াই কাজ করি। অবশ্যই স্যার, অবশ্যই উত্তরবঙ্গে আসুন, আসলে অবশ্যই যোগাযোগ করুন, না হলে আমি যোগাযোগ করে নেবো আপনার সঙ্গে। জঙ্গলে গিয়ে ওয়ার্কশপ করেছি, ওখানে রিসর্টে গিয়েছিলাম, কাজ অনেক ছবি এঁকেছি, বড় বড় ক্যানভাসে কাজ করেছি। এরপরে স্যার আসলে একবার আমাকে ফোন করবেন। হ্যাঁ আমি জানাবো, অবশ্যই জানাবো, অবশ্যই। দর্শকদের জানাচ্ছি যে আজকের অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আমরা এতক্ষণ ছিলাম হিরণ মিত্র স্যারের সঙ্গে এবং অনেক কিছু শিখলাম, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন এবং স্যারকেও চিনতে পারবেন যে স্যার কিরকম কাজ করে, এবং গুগল রয়েছে, গুগলে গিয়ে স্যারের কাজ দেখতে পারবেন, উইকিপিডিয়াতে স্যারের ডিটেলস পেয়ে যাবেন এবং ইউটিউবে গেলে স্যারের অন্যান্য ভিডিও গুলো দেখতে পাবেন, তবে এই সাক্ষাৎকারটা হয়তো পাবেন না, এটার জন্য এটাই দেখতে হবে। তো এনিওয়ে আজকে এখানেই আলোচনা শেষ করছি, স্যার ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার, নমস্কার, নমস্কার।